প্রথমে দেবদার দেওয়া একটি ইন্টারভিউ থেকে আমরা জানতে পারলাম যে টেক্কা সিনেমাটা 99% চান্স আছে এ সার্টিফিকেট পাবে। সেটা নিয়ে আমরা ভিডিওও বানালাম এবং সেখানে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম যে ওয়াই টেক্কা এ সার্টিফিকেট পাবে সেন্সর বোর্ড থেকে। বাট গতকাল ঘটে গেল একটা অদ্ভুত বিষয়, যেখানে এই ছবির পরিচালক ট্রেলার লঞ্চের পরে যখন আমরা সেই লাস্ট ডায়লগটা শুনে ফেললাম দেবদার মুখে, মেশিন দেখে তাকে উঠে গেল, তো ওই ডায়লগটা শোনার পরেই সৃজিত বাবু একটা বিষয় বললেন যে এই সিনেমাটা কিন্তু ইউএ সার্টিফিকেট পাওয়ার চান্সও বেশ খানিকটা আছে, কেননা এই যে গালাগালির জায়গাগুলো এগুলো আমরা বেশ কিছু অংশ ছবির এরকম এরকম কিছু কিছু ছোট ছোট জায়গা আমরা বিপ করব, আমরা মিউট করব, যেগুলো সিনেমা হলে শোনা যাবে না। এটা শোনার পরেই গণমাধ্যমকারী বন্ধুরা সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, না এটা করা যাবে না, কারণ দেবদার মুখে এই গালাগালিটা থাকুক, এটা গল্পের সঙ্গে প্রচণ্ড ভালোভাবে যাচ্ছে, ইকলাকের চরিত্রটার সঙ্গে প্রচণ্ডভাবে যাচ্ছে, সো এই গালাগালিটা আমরা সিনেমা হলে এনজয় করতে চাই। এই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো এই ভিডিওতে, এক্স্যাক্টলি আমরা কি চাই, তোমরা কি চাও যারা আমার ভিডিওটা এখন দেখছো, তোমরা কমেন্ট করে জানাবে। শরৎ মিউজিক বেঞ্চেস টিম চায় যেন টেক্কা সিনেমাটা এ সার্টিফিকেটই পায়, তাতে করে গালাগালি মিউট করতে হবে না, এ সার্টিফিকেটই পাক। তার প্রধান কারণ, টেক্কা সিনেমাটা এমন একটা কন্টেন্ট, এই সিনেমাটার বিষয়বস্তুটা এরকম, তোমরা খুব ভেবে দেখো তো 18 বছরের বয়সের নিচের ছেলে মেয়েরা যারা আছে, অ্যাডাল্ট নয়, তারা কি বুঝবে এই গল্পটা, মানে তাদের বোঝনদারের খুব গল্প কি এটা? মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইকলাকের চরিত্রটা যে চাকরি হারিয়েছে, সে চাকরি চায়, চাকরি পাওয়ার জন্যে সে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে, এবং যে বাচ্চা মেয়েটিকে কিডন্যাপ করছে তার মা নিশ্চয়ই কোনো একটা বড় পদে আছেন। উল্টো দিক থেকে আমরা আবার এটাও দেখতে পাচ্ছি সেই মহিলা আবার দেবদার ছেলেকে কিডন্যাপ করছে। কন্টেন্টটা দেখো তোমরা, আজকের ডেটে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, কতটা রেলেভেন্ট একটা বিষয়বস্তুর ওপরে ছবিটা তৈরি, অথচ এই ছবিটা, এই কন্টেন্টটা একদম 8 থেকে 80 পর্যন্ত দেখার কন্টেন্ট আমার কিন্তু মনে হয় না। আমার কিন্তু মনে হয় ইটসেলফ এই গল্পটাই একটা অ্যাডাল্ট গল্প, যেটা 18 বছরের কম ছেলেমেয়ে না দেখলেও হবে, কারণ তাদের ব্যাপারটা ফিল করারই তো ক্ষমতাটা থাকবে না, যে একটা ছেলে যে 1 মাসের মধ্যে চাকরি হারিয়ে ফেলে তার লাইফে কতটা ক্রাইসিস আসতে পারে, সেরকম ফেরোসাস হয়ে উঠছে, এরকম এই যে ইকলাকের চরিত্রটার মধ্যে যে আমরা একটা পাগলপন দেখতে পাচ্ছি, সে চাইলে সব কিছু করতে পারে, এই বিষয়টা দেখবারই তো গল্পটা হচ্ছে 18+। কাজেই সৃজিত বাবু যেটার জন্যে প্রচণ্ড রকমের ফেমাস, আমরা সবাই জানি অটোগ্রাফের কথা, আমরা সবাই জানি দ্বিতীয় পুরুষের কথা, আমরা সবাই জানি দশম অবতারের কথাও ছোট ছোট করে রাখা হয়েছিল। সৃজিত বাবু তিনি তার ছবিতে, এর আগের প্রিভিয়াস ছবিতে বুম্বাদাকে দিয়ে এমন কিছু ডায়লগস বলিয়ে ফেলেছেন যেগুলো যারা অ্যাডাল্ট তারা এনজয় করেছে। ইকলাকের চরিত্রটা এমন একটা চরিত্র, সে খুব ক্যাজুয়ালি গালাগালিগুলো দিচ্ছে, ওই চরিত্রটার সঙ্গে জাস্টিস করছে ওই গালাগালিগুলো, ওই গালাগালিগুলো থাক, এটা আমাদের চাওয়া। ওই গালাগালিগুলো মিউট করে দিলে না বা বিপ করে দিলে না, সেই মজাটা বেরিয়ে যাবে, ইকলাকের চরিত্রটা থেকে সেই মজাটা বেরিয়ে যাবে, যেটা ইকলাক ওই ওরকম একটা সিচুয়েশানে, যেখানে লাস্টের ওই ট্রেলারের পোর্শনটায় সে বলছে মেশিন দেখে কি টাকে উঠে গেল, মানে আমি ওয়ার্ডটা বললাম না, কতটা ন্যাচারাল ভাবো, মানে সে ভাবছে আমি এমন কিছু একটা করে ফেলেছি, দেখ এবার শালা আমার চাকরি ফেরত দিবি না, মানে যখন বলছে আজকে রাত থেকেই চাকরি জয়েন করে ফেলো। সো এই গল্পটাই অ্যাডাল্ট ছাড়া খুব অল্প বয়সী ছেলে মেয়েদের দেখারই গল্প নয়, আর আমার মনে হয় না এই ধরনের গল্প মা বাবারা 10-11 বছরের বা 7-8 বছরের বাচ্চাকে নিয়ে দেখতে যাবে। তার আবারও একটা মেন কারণ, কিন্তু এখানে কিডন্যাপিংয়ের গল্পও আছে, সেটা কি বাচ্চাদের জন্য খুব একটা সুখকর হবে, খুব আনন্দের একটা বিষয় হবে? নয় তো। কাজেই সেই সকল মা বাবারাও জানেন, ট্রেলার দেখার পরে তারা এটা বুঝে গেছেন যে কোন সিনেমাটা তাদের ছেলে মেয়েদের নিয়ে দেখতে যাওয়া উচিত আর কোন সিনেমাটা তাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে শুধুমাত্রই হাজব্যান্ড ওয়াইফ মিলে দেখতে যাওয়া উচিত। টেক্কা এমনই একটা সিনেমা। তো আমি অনুরোধ রাখতে চাই যে প্লিজ এই সিনেমাটা, ইউএস সার্টিফিকেট আমরা কেউ চাই না, এই সিনেমাটাতে
ইখলাকের চরিত্রটা যেমন গালাগালি দিচ্ছে তেমন গালাগালি দিক। এই কারণেই বলছি, মানে গালাগালি দিচ্ছে দেবদাস, সিটি মারবো, চিৎকার করবো, এই জন্যে বলছি না, কিন্তু পয়েন্টটা বোঝার চেষ্টা করো বন্ধুরা। ইখলাক যে চরিত্রটা এই ছবির মধ্যে, সে যেরকম একটা চরিত্র, সে একজন জমাদারের চরিত্র প্লে করছে। আমরা ন্যাচারালি বন্ধুবান্ধবদের সঙ্গে গালাগালি দিয়ে খুব কথা বলে থাকি না, খুব ক্লোজ বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং সেখান থেকে যদি এই ইখলাকের চরিত্রটা ওরকম একটা ক্রাইসিসে একটা মুখ খারাপ করে ফেলে তো সেটা ন্যাচারাল, সেটা বিপ করে দিলে কিন্তু মজাটা হারিয়ে যাবে, এটা আমার মনে হয়। এবারে গণ্যমান্য সেন্সর বোর্ড আমাদের থেকে আরও বেশি বোঝে, তারা যেটা মনে করবেন তারা সেটাই করবেন, তবে দর্শক হিসেবে আমার এটা চাওয়া, যেটা এ সার্টিফিকেটই থাক। আর যদি ইমেজের কথা বলো, দেবদার ইমেজ, এটাও অনেকের মনে হতে পারে যে সুপারস্টার তো, তার ইমেজে একটা এ সার্টিফিকেট পাওয়া সিনেমা থাকবে, তাহলে আমি বলবো দেবদা এ ধরনের কিছু ভাবছেনই না। যদি তিনি ভাবতেন তাহলে ইখলাকের মতন একটি চরিত্র তিনি প্লেই করতেন না। দেবদা এমন একজন সুপারস্টার যিনি একদম ঝিঙ্কুনাকু ঝিঙ্কুনাকুরের মতন আমরা তাকে পাগলু করতে দেখেছি, তাকে আমরা খোকাবাবু করতে দেখেছি, আবার সেই ছেলেটিকে আমরা বুনোহাস করতে দেখেছি, সেই ছেলেটাকে আমরা প্রধান করতে দেখেছি, সেই ছেলেটাকে আমরা খাদান করতে দেখছি, আবার সেই ছেলেটা টেক্কা করছে, সেই ছেলেটাই চ্যাম্প করেছে, সেই ছেলেটাই কবির করেছে, সেই ছেলেটাই ককপিট করেছে। প্রতিটা মুহূর্ত নিজেকে ভেঙেছে দেবদা, যেটা গতকাল দেবদা আমার ইন্টারভিউতে উত্তরটা দিলেন, যে আমি দেবদাকে এটা জিজ্ঞাসা করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো যে একজন সুপারস্টারের ইমেজ মানে কি শুধুই ঝিঙ্কুনাকুর ঝিঙ্কুনাকুর মেনস্ট্রিম মশালা ছবি, নাকি সব রকম চরিত্র করতে পারা। দেবদা একটা সুন্দর উত্তর দিয়েছেন, আর সেই উত্তরটাকেই মেনটেন করে দেবদা তিনি তার কেরিয়ার গ্রাফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সো দেবদা যদি এটাই ভাবতেন যে তার কেরিয়ারে একটা ধাব্বা পড়ে যাবে, আমার একটা কেরিয়ারে এ সার্টিফিকেট ভাই না 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 আমার ইমেজে দাগ পড়বে, তাহলে ইখলাকের চরিত্রটা দেবদা ইয়েসই করতেন না, গল্পটা নিয়েই কাজ করতেন না। এখন দেখা যাক কি হয়। আমি বলবো তোমরা যারা, যদি কেউ এরকম থেকে থাকো যারা ফেসবুকে লেখালেখি করো বা কন্টেন্ট তৈরি করো, তোমরা প্রত্যেকে এটা নিয়ে কথা বলো, এটা এটা দরকার আছে, গল্পের জন্যে দরকার আছে, দেবদার চরিত্রটাকে গালাগালি দেওয়াটা দরকার আছে, না হলে এই বোল্ড ক্যারেক্টারটা না ঠিক কি বলবো, ক্যারেক্টারটার সঙ্গে ঠিক জাস্টিস করতে পারছে না, এটা আমাদের মনে হয়। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।